বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। তাইওয়ানের আকাশে ঢুকে পড়েছে চীনের 11টি যুদ্ধ বিমান। ভারতের অগ্নিপথ নিয়ে নেপালের দুশ্চিন্তা। সৌদি আরব সফরে চীনা প্রেসিডেন্ট ফের ক্ষমতায় আসবেন বলেই কি তার এই সফর। ভারতে মুসলিম ও খ্রিস্টানদের ভোটাধিকার না দেওয়ার প্রস্তাব, বিশ্লেষকদের প্রতিক্রিয়া, কথিত হিন্দু রাষ্ট্রের সংবিধানের খসড়া। আফগানিস্তানের ব্যর্থতার কথা স্বীকার করলেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের জন্য এক ভয়াবহ সংবাদ, ভারতের ইতিহাসে সব থেকে দুঃখজনক অধ্যায়, দেশ ভাগের ভয়াবহ স্মৃতি উস্কে দিলেন প্রধানমন্ত্রী, ভারত চলে গেছে মুসলিমদের দখলে। তাইওয়ানের আকাশে ঢুকে পড়েছে চীনের 11টি যুদ্ধ বিমান। তাইওয়ানের মধ্য রেখা পার হয়ে রোববার দেশটির আকাশ প্রতিরক্ষা অঞ্চলে ঢুকে পড়েছে চীনের 11টি যুদ্ধ বিমান। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাইওয়ানের কাছে সামরিক কর্মকাণ্ড এখনও চালিয়ে যাচ্ছেন চীন। অবশ্য গত সপ্তাহের তুলনায় ছোট পরিসরে চীনের এসব কর্মকাণ্ড চলছে বলে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। চীনের এই ধরনের কর্মকাণ্ড অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তাইওয়ান। তাইওয়ান আরও জানিয়েছে, তাদের যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চীনের এসব উস্কানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রস্তুত। উল্লেখ্য, গত 2 আগস্ট মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকে স্বশাসিত দ্বীপটিতে সামরিক মহড়া চালাচ্ছে চীন। চীন বরাবরই দাবি করে আসছে তাইওয়ান তাদের অংশ, যেকোনো সময় এটিকে চীনের সঙ্গে একীভূত করা হবে। তবে তাইওয়ান সরকার জানিয়েছে, দ্বীপটি কখনোই চীন শাসন করেনি, তাই তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করার কিংবা দ্বীপটির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের নেই। শুধু তাইওয়ানের জনগণই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ভারতের অগ্নিপথ নিয়ে নেপালের দুশ্চিন্তা। বিতর্কিত 3 কৃষি আইন প্রত্যাহারে ভারত সরকারকে যারা বাধ্য করেছিলেন, সেই কৃষি সমাজ এবার অবসরপ্রাপ্ত সেনাবাহিনীদের সঙ্গে হাত মিলিয়ে অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করেছে। 7 আগস্ট থেকে এক সপ্তাহের এই আন্দোলন কর্মসূচি যৌথভাবে ঘোষণা করে সংযুক্ত কৃষান মোর্চা ও ইউনাইটেড ফ্রন্ট অব এক্স সার্ভিসম্যান বলেছে, কৃষক পরিবারই ভারতীয় সেনাবাহিনীকে সমৃদ্ধ করেছে, অগ্নিপথ হবে তাদের দুর্দশার কারণ। কিন্তু এই আন্দোলন নয়, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় চিন্তিত নেপালের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ গতি প্রকৃতি নিয়ে। 75 বছর ধরে ভারতীয় বাহিনীতে নেপালি গোর্খারা স্থায়ী চাকরি করছে, এবার থেকে সেই নিযুক্তি হবে অগ্নিপথ প্রকল্প অনুযায়ী। তাতে নেপালের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়তে পারে, নেপাল তো বটেই, ভারতীয় বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। আশঙ্কা, অগ্নিপথ দুদেশের সম্পর্ক নষ্ট তো করবেই, প্রকল্প প্রবল প্রতিবন্ধকতা প্রতিদ্বন্দ্বিতা চীনকেও নেপালে প্রভাব বিস্তার নতুনভাবে উৎসাহিত করবে। সৌদি আরব সফরে চীনা প্রেসিডেন্ট ফের ক্ষমতায় আসবেন বলে কি তার এই সফর। 2 বছরের দীর্ঘ কোভিড পর ফের বিদেশ সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। একটি জনপ্রিয় ব্রিটিশ দৈনিকে সম্প্রতি প্রকাশিত হয়েছে যে অল্প কয়েকদিনের মধ্যেই সৌদি আরব সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট। অবশ্য চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে এই সফরের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তার কাছে এমন কোনো তথ্য নেই। চীনের এই সফরের বিষয়টিকে অস্বীকার করতে চাইলেও সৌদি আরব যেভাবে তাদের চীনা অথরিটিকে বরণ করে নেওয়ার তোড়জোড় চালাচ্ছে, তাতে জল্পনার মাত্রা আরও বেড়েছে। জল্পনা তৈরি হয়েছে আরও একটি কারণেও, চীনের কমিউনিস্ট পার্টির গণতন্ত্র অনুযায়ী কে দল বা দেশের কর্ণধার হবেন তা নির্ধারিত হয় পার্টি কংগ্রেসে। চলতি বছরের নভেম্বর মাসে ওই দেশের ষোড়শ পার্টি কংগ্রেস হওয়ার কথা, কিন্তু তার আগেই যখন জিনপিং বিদেশ সফরে যাচ্ছেন তখন অনেকেই অনুমান চীনের মসনদে আরও একবার তিনিই বসতে চলেছেন। শুধু তাই নয়, পার্টির নীতি নির্ধারক মণ্ডলীর পলিট ব্যুরোতেও সে তার বেশিরভাগ আস্থাভাজনকেই জায়গা দিতে পারবে বলেও শোনা যাচ্ছে। সেক্ষেত্রে আরও একবার একাধারে পার্টির সাধারণ সম্পাদক এবং দেশের প্রেসিডেন্ট হতে চলেছেন শি। সেই আত্মবিশ্বাসের ছাপই কি দেখা যাবে তার সৌদি সফরে? সূত্র আনন্দবাজার পত্রিকা। ভারতে মুসলিম ও খ্রিস্টানদের ভোটাধিকার না দেওয়ার প্রস্তাব, বিশ্লেষকদের প্রতিক্রিয়া, কথিত হিন্দু রাষ্ট্রের সংবিধানের খসড়া। ভারতে প্রস্তাবিত হিন্দু রাষ্ট্রের খসড়া সংবিধান তৈরি করেছে ধর্ম সংসদ। বারাণসীতে 30 জন বিশিষ্ট সাধু ও পণ্ডিতের একটি দল হিন্দু রাষ্ট্রের সংবিধানের প্রথম খসড়া তৈরি করেছে। হিন্দু রাষ্ট্রের সংবিধানের খসড়ায় ভারতে বসবাসকারী মুসলিম ও খ্রিস্টানদের ভোটাধিকার না দেওয়া সহ অনেক নয়া নিয়ম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে
প্রয়াগরাজে অনুষ্ঠিত ধর্ম সংসদে এটি প্রথম প্রস্তাব করা হয়েছিল। উত্তরাখণ্ডে হরিদ্বার ও দিল্লিতে অনুষ্ঠিত ধর্ম সংসদে মুসলিমদের বিরুদ্ধে বিতর্কে বিষয়টি স্থিমিত না হওয়ার মধ্যে এবার প্রস্তাবিত হিন্দু রাষ্ট্রের সংবিধানের খসড়া প্রকাশ্যে এল। এ প্রসঙ্গে আজ দৈনিক আপনজন পত্রিকার সম্পাদক জাইদুল হক রেডিও তেহরানকে বলেন, আগামী বছর অর্থাৎ 2023 সালের মার্চ মাসে উত্তরপ্রদেশের সঙ্গম শহরে প্রয়াগরাজ ধর্ম সংসদের নতুন যে সংবিধানের খসড়া প্রস্তাব রাখা হচ্ছে তা সত্যিই উদ্বেগের। ভারতীয় সংবিধান যে ধর্মনিরপেক্ষ আদর্শ বহন করে চলেছে, এ ধরনের উদ্যোক্তাকে কোঠারাঘাত করবে। এ ধরনের প্রচেষ্টার শুরু হয়েছে দেশের মসনদে বিজেপি সরকার আসার পর থেকে। এর ফলে বোঝা যাচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যে হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখছিল তা বাস্তবায়নের এটি একটি চক্রান্ত ব্যতীত অন্য কিছু নয়। দেশের বর্তমান সরকার বেশ কয়েক বছর আগে থেকেই দেশের শহর ও ঐতিহাসিক স্থানের যেসব নাম মুসলিম সম্পর্কিত ছিল সেগুলো পরিবর্তন করে বুঝিয়ে দিচ্ছিল তারা কোন পথে এগোচ্ছে। সেই বৃত্তটি সম্পূর্ণ করার জন্যই সংবিধান পাল্টানোর ছক কষা হচ্ছে। তিনি আরও বলেন, বিশ্বে ভারতীয় সংসদের সংবিধানের যে ঐতিহ্য রয়েছে, বৈচিত্র্যের মধ্যে যে ঐক্যের বার্তা রয়েছে তা স্পষ্ট করে ভারতের সম্মান ভুলুণ্ঠিত করার জন্যই এই প্রয়াস। হরিদ্রার ধর্ম সংসদের সাধু আনন্দ স্বরূপ যে খসড়া সংবিধান তৈরি করেছে তা বাস্তবায়িত হলে ভারতে মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের আর কোনো বাঁচার অধিকার থাকবে না। দেশের স্বাধীনতার 75 বছর বর্ষ পূর্তির সময়, তাই সংবিধান পাল্টানোর যে কোনো ধরনের প্রয়াস অবশ্যই দেশের জন্য যে বিপদ তাতে সন্দেহ নেই বলে মন্তব্য করেন আপনজন পত্রিকার সম্পাদক জাইদুল হক। হিন্দুত্ববাদীদের প্রস্তাবিত সংবিধান অনুযায়ী দেশের রাজধানী হিসেবে নয়াদিল্লির পরিবর্তে হবে বারাণসী। কাশীতে ধর্ম সংসদ করারও প্রস্তাব রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, মুসলিম ও খ্রিস্টানদের ভোটাধিকার দেওয়া হবে না বলেও একটি প্রস্তাব রয়েছে। এছাড়া প্রত্যেক নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে এবং কৃষিতে সম্পূর্ণ করমুক্ত করা হবে। ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বিন ওয়েলস স্বীকার করেছেন, আফগানিস্তানে 20 বছর ধরে পাশ্চাত্যের সামরিক উপস্থিতি সত্ত্বেও ওই দেশটিতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের লজ্জাজনক সেনা প্রত্যাহারের বার্ষিকীর প্রাক্কালে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী একথা বলেছেন। তিনি এও আশঙ্কা প্রকাশ করেছেন যে আফগানিস্তানে নিহত বিদেশি সেনাদের পরিবারের সদস্যরা এটা ভাবতে পারে, আফগানিস্তানে অযথা ও অনর্থক যুদ্ধে তাদের সন্তানরা প্রাণ হারিয়েছে। 2001 সাল থেকে মার্কিন সেনারা গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সন্ত্রাসবাদ দমনের কথা বলে আফগানিস্তানে ব্যাপক সামরিক উপস্থিতি বজায় রাখে। কিন্তু 20 বছর পর বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে মার্কিন সেনারা আফগানিস্তান ত্যাগ করে। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ মার্কিন সেনাদের আফগানিস্তান ত্যাগের ঘটনা বেশ হইচই ফেলে দিয়েছিল। বিশেষ করে মার্কিন সেনা প্রত্যাহারের পরপরই তালেবান ক্ষমতা দখল করায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। মার্কিন সরকার গত 20 বছর ধরে আফগানিস্তানে মানবাধিকার প্রতিষ্ঠা, নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা, সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান এবং আন্তর্জাতিক অঙ্গনে ওই দেশটির অবস্থান শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়ে এসেছে, যাতে আফগানিস্তানে তারা আরও দীর্ঘমেয়াদে সেনা উপস্থিতি বজায় রাখতে পারে। কিন্তু মার্কিন সেনারা আফগানিস্তান ত্যাগ করার পর প্রমাণিত হয় যে এসব প্রতিশ্রুতি ছিল সম্পূর্ণ ভুয়া। এমনকি মার্কিন সেনাদের উপস্থিতি সত্ত্বেও আফগানিস্তানে মাদক চাষ ও উৎপাদন বেড়েছে। আফগানিস্তানের বীর বলে খ্যাত আহমেদ শাহ মাসুদের ভাই আহমেদ ওয়ালি মাসুদ এ ব্যাপারে বলেছেন, গত 20 বছরে মার্কিন সেনারা আফগানিস্তানের উন্নয়নে কোনো কাজই করেনি এবং তাদের সমস্ত প্রতিশ্রুতি ছিল লোক দেখানো। পর্যবেক্ষকরা বলছেন, মার্কিনিরা যদিও আফগানিস্তানের ব্যাপারে তাদের কর্মকাণ্ডের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু গত 1 বছরে আফগানিস্তানের পরিস্থিতি, তালেবানের ক্ষমতা দখল, নারীদের ব্যাপারে তালেবানের নীতির বাস্তবায়ন প্রভৃতি থেকে ওই দেশে মার্কিন ব্যর্থতার বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে। শুধু আমেরিকা নয়, বরং তাদের মিত্ররাও এখন আফগানিস্তানে তাদের ব্যর্থতার কথা স্বীকার করছেন। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী যেমনটি বলেছেন, যে কারণে আমরা যুদ্ধ করেছি, আমাদের সেনারা প্রাণ দিয়েছে, তার কিছুই অর্জিত হয়নি। ভারতের ইতিহাসে সবথেকে দুঃখজনক অধ্যায়, দেশভাগের ভয়াবহ স্মৃতি উস্কে দিল প্রধানমন্ত্রী। দেশভাগের ভয়ানক স্মৃতি স্মরণ দিবস পালন করলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশভাগের সময় সাম্প্রদায়িক উত্তেজনায় প্রাণ হারানো ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ইতিহাসের সবথেকে দুঃখজনক ঘটনা। তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনা অখণ্ড ভারতের শক্তিকে আঘাত করেছিল।
গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণে 14 আগস্টকে দেশভাগের নারকীয় স্মৃতি দিবস পালনের ঘোষণা করেছিলেন। রবিবার এই প্রসঙ্গে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দেশভাগের সময় যারা প্রাণ হারিয়েছিল তাদের আমি শ্রদ্ধা জানাই। আমাদের ইতিহাসের সবথেকে দুঃখজনক ঘটনা, যারা সেই সময় কষ্ট সহ্য করেছিলেন তাদের সহনশীলতা সত্যি প্রশংসার যোগ্য। দেশভাগ করতে ভারতের ইতিহাসে অন্যতম কালো অধ্যায়। এ ঘটনায় এক মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ দেশবাসীর ভবিষ্যৎ অন্ধকারে চলে গিয়েছিল। দেশভাগ অখণ্ড ভারতের শক্তিকে আঘাত করেছিল। ব্রিটিশ শাসক ও পাকিস্তানের ষড়যন্ত্রের জন্য লক্ষ লক্ষ মানুষকে দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছিল। টুইটারে তিনি দেশভাগের সময় প্রাণ হারানো মানুষদের সাহসকে কুর্নিশ জানান। স্বাধীনতার আগে ভারতকে ভাগ করা হয়, পাকিস্তানের সৃষ্টি হয়। সম্পূর্ণ ধর্মের কারণে পাকিস্তানের সৃষ্টি হয়। ধর্মের কারণে দেশভাগের জেরে ভারতের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দেয়। সেই উত্তেজনায় অনেক মানুষের মৃত্যু হয়, বহু মানুষ নিজের ভিটে মাটি ছেড়ে চলে যেতে হয়, বহু মানুষকে নির্যাতনের মুখে পড়তে হয়।